প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা মূলত বিটিসি এর মার্কেট আপডেট নিয়ে কথা বলবো। সো যারা মোটামুটি ফিউচার ট্রেড করেন বা ক্রিপ্টো মার্কেটে কোনো প্রকার ট্রেডিংয়ের সঙ্গে জড়িত আছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তাদের জন্য আজকের ভিডিওতে বেশ কিছু সারপ্রাইজিং অফার আছে আমার পক্ষ থেকে, তো আমি সেটা আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আর হচ্ছে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো ফ্রেন্ডস, আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আজকে বিটিসি মার্কেট আপডেটটা আমরা অ্যানালাইসিস করবো। বিটিসি আজকে অলরেডি কিন্তু 1.5% প্রায় 2%-এর মতো ডাউনে রয়েছে। সো মার্কেটের নেক্সট মুভমেন্টটা কেমন হতে পারে সে বিষয়টি নিয়ে কথা বলবো। সো ফ্রেন্ডস, কম্পিউটার স্ক্রিনে চলে যান। এবং আপনারা যারা যদি আমার চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমার একটা আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সো আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন। সো আমার টেলিগ্রামে কিন্তু হচ্ছে আপনার ট্রেডিং সংক্রান্ত অনেক সিগন্যাল দেওয়া হয়ে থাকে। সো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হচ্ছে বিটিসিতে যে সিগন্যালটা দিয়েছিলাম, আমি লং সিগন্যালটা দিয়েছিলাম, সেটা কিন্তু দেখেন। আমি আপনাকে যদি একটু দেখাই তাহলে হয়তো আপনি হয়তো ফিল করবেন বিষয়টা। দেখতে পাচ্ছেন বিটিসি আমরা লং সিগন্যাল দিয়েছিলাম যখন 28,000-এ ছিল। আপনার এন্ট্রি প্রাইস দিয়েছিলাম আমরা 28,500 থেকে, মানে 28,350 থেকে 28,500-এর মধ্যে আমরা এন্ট্রি প্রাইস দিয়েছি, যেখানে কিন্তু আমরা টেক প্রফিট ইন্ডিকেট করে দিয়েছিলাম 54,000, অর্থাৎ হচ্ছে 54,000, বা আপনি যদি এর আগে ক্রস করতে চান সেটা আপনার ব্যাপার। তো দেখেন যে আমরা এই সিগন্যালটা দিয়েছিলাম, তো এই সিগন্যাল অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে প্রায় আপনার 1500-2000% কিন্তু প্রফিট হয়েছে। সো এর পাশাপাশি আমাদের আরও কিছু সিগন্যাল রয়েছে। এবং বিটিসি যে মুভমেন্টটা হবে সেটা কিন্তু আমরা দিয়েছিলাম মে মাসের 3 তারিখ। দেখতে পাচ্ছেন যে মে মাসের 3 তারিখ বিটিসি যখন 28,000-এ ছিল, এই যে 28,000 জোনে যখন ছিল, ওই সময় আমরা কিন্তু সিগন্যাল দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে নাও রেডি ফর লং ফ্রম 3rd মে। তো মে মাসে কিন্তু এই সিগন্যালটা দেওয়া হয়েছিল, তখন থেকে কিন্তু বিটিসি 500% আমরা এক্সপেক্টেড প্রফিট আমরা ধরে নিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের অনেক পার্সেন্ট প্রফিট হয়ে গেছে। তো এছাড়াও আমি ভিডিওতে যে বিষয়টা অ্যানালাইসিস করবো সেটা কিন্তু আমি আমার টেলিগ্রামে পূর্বে দিয়ে দিয়েছি, দেখেন। আমি সেই বিষয়টা মূলত অ্যানালাইসিস করবো। তো যারা ট্রেডার তাদের জন্য অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সো ফ্রেন্ডস, আরেকটা বিষয় বলে রাখি, আপনারা হচ্ছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের বিষয়টা হচ্ছে, আপনারা যারা ফিউচার ট্রেড করেন তাদের জন্য আমি একটা বিষয় আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে, আপনারা অনেকেই হয়তো এমন আছেন যারা বিভিন্ন প্রকার ট্রেড করতে গিয়ে বিভিন্ন সময় লসের মধ্যে রয়েছেন, হিউজ পরিমাণ লস করেছেন। সো তাদের জন্য মূলত একটা কথা বলতে চাই, তারা ফেয়ারডেক্সে একটা অ্যাকাউন্ট করবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেয়ারডেক্সে কিন্তু আমি সবসময় ট্রেড করি। সো একটা ফেয়ারডেক্সে অ্যাকাউন্ট করে আপনি কিন্তু একটা কপি ট্রেডিংয়ে পার্টিসিপেট করতে পারেন। তখন কিন্তু আপনি কোনো প্রকার ফিউচার ট্রেডিং সিগন্যাল ছাড়াই কিন্তু আপনার ট্রেডিং হবে। অর্থাৎ আপনি ধরেন আপনি ফেয়ারডেক্সে একটা অ্যাকাউন্ট করলেন, আপনি কপি ট্রেডিংয়ে পার্টিসিপেট করলেন। সো কপি ট্রেডিংয়ে পার্টিসিপেট করলে আমি যখন ট্রেড ওপেন করবো তখন কিন্তু আমার ট্রেডের সঙ্গে আপনার ট্রেডটা ওপেন হয়ে যাবে, এবং আমি যেরকম প্রফিট করবো আপনি কিন্তু একই রকমভাবে কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাটার। সো অবশ্যই আপনারা চেষ্টা করুন যে আপনারা হচ্ছে ফেয়ারডেক্সে অ্যাকাউন্ট করে আপনারা কপি ট্রেডিংয়ে পার্টিসিপেট করার জন্য। তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকার সিগন্যালের প্রয়োজন হবে না, ইভেন আপনার লস হওয়ারও চান্স কিন্তু একেবারেই কম, ঠিক আছে, বা নেই বললেই চলে। অর্থাৎ আমরা কিন্তু খুবই সেন্সিটিভ ট্রেড করি। আপনি দেখতে পাচ্ছেন যে বিটিসি কিন্তু আমি শর্ট ওপেন করেছিলাম, বাট আমি কখন শর্ট ওপেন করেছি দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ট্রায়াঙ্গেল আকার রয়েছে, অর্থাৎ বিটিসি যে ট্রেন্ড লাইন। তো যখন এই ট্রায়াঙ্গেলটা ভেঙে গেছে, যখন এই ট্রায়াঙ্গেলের নিচে ক্যান্ডেল চলে আসছে, তখন কিন্তু আমরা শর্ট ওপেন করেছিলাম, এবং শর্ট ওপেন করার পর কিন্তু আমরা কিন্তু 100% প্লাস কিন্তু প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করেছি। মানে এই একটু আগে ক্লোজ করলাম, এই ভিডিওটি রেকর্ড করার সময়তেই আমি কিন্তু ক্লোজ করে ফেলেছি। সো এই বিষয়গুলো, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো বা ট্রেন্ড লাইন অ্যানালাইসিসগুলো কিন্তু আপনাদের জানার কথা না, বিকজ আপনারা হয়তো অনেকেই ফ্রেশ আর নতুন রয়েছেন। সো যারা বিষয়গুলো কমপ্লিটলি জানেন তাদের জন্য হয়তো বা বিষয়টা ডিফারেন্ট, বাট যারা জানেন না তারা কিন্তু হুদাই একটা ট্রেড করে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণ লস করাটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়টাতে না গিয়ে আপনারা যদি হচ্ছে আমাদের কপি ট্রেডিংয়ে পার্টিসিপেট করেন, তাহলে আপনার জন্য কিন্তু লসের সম্ভাবনাটা একেবারেই এড়িয়ে দিয়ে আপনি কিন্তু সুন্দর মতো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো আপনাদের জন্য অ্যাডভাইস থাকবে, আপনারা অবশ্যই ফেয়ারডেক্সে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর আপনি কপি ট্রেডিংয়ে পার্টিসিপেট করবেন। সো কপি ট্রেডিং পার্টিসিপেট করার জন্য আপনি আমার একটা প্রোফাইল রয়েছে দেখতে পাচ্ছেন, বাইন্যান্স মাস্টার নাম। সো আমি এই প্রোফাইলটা অ্যাকচুয়ালি হচ্ছে অনেক আমার সেফ প্রোফাইল, তো আপনি এই প্রোফাইলটাতে যদি কপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে একটা সিকিউর ইনকাম করতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন উইনিং পার্সেন্টেজ কিন্তু অলমোস্ট 100%। এই দেখতে পাচ্ছেন আমার ট্রেড এখন পর্যন্ত আনলস নাই বললেই চলে। সুতরাং আপনি যদি আমার এই প্রোফাইলটা জয়েন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন। সো এটা প্রোফাইল ওপেন করার পর আপনি যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি যদি আপনার মোবাইলে দেখেন, আমি আপনাকে আমার মোবাইলে একটু দেখিয়ে দিচ্ছি। সো মোবাইলে যদি আমি আপনাকে দেখিয়ে দিই তাহলে মনে হয় জিনিসটা ভালো হয়, যেহেতু আপনারা অনেকেই হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমেই ট্রেডিংটা করবেন। তো আমি আপনাকে একটু দেখিয়ে দিতে চাই জিনিসটা।
তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আপনি যখন ফেয়ারডেক্সে অ্যাকাউন্ট ওপেন করবেন, করার পর আপনি যখন অ্যাপটা ডাউনলোড করবেন, তো আমার ফোনে আমি অ্যাপটা আমি ওপেন করতেছি। সো অ্যাপটা ওপেন করার পর আপনাদেরকে আমি দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন একটা কপি ট্রেডিং নামে একটা অপশন রয়েছে, এই যে কপি ট্রেডিং। সো আপনি কপি ট্রেডিংয়ে চলে যাবেন। কপি ট্রেডিংয়ে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোফাইল রয়েছে। সো এখান থেকে আপনি জাস্ট হচ্ছে এই যে এখানে একটা সার্চ বার রয়েছে, এই সার্চ বার। সো এই সার্চ বারে গিয়ে আপনি এখানে লিখবেন যে বাইন্যান্স মাস্টার, BINANCE MA বাইন্যান্স মাস্টার লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা কিন্তু চলে আসছে। সো আপনি আমার প্রোফাইলটাকে কপি করবেন। তো এটা এই যে আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন, এখানে উইনিং পার্সেন্টেজ 100। তো এখানে আসার পরে আপনি জাস্ট আমার প্রোফাইলটা কপি কীভাবে করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি জাস্ট ভিডিওটি আপনি দেখে আপনি আমার ট্রেডিং পজিশনটা কপি করে দিলে আপনি আমি যখন ট্রেড ওপেন করবো আমার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ট্রেডও গ্র্যাজুয়ালি ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে মূলত ম্যাটার। তো আজকে যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের আপনার হচ্ছে BTC এর যে মার্কেটের মুভমেন্টটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো এটা নিয়ে কথা বলার পূর্বে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বিষয়টা কী হতে চলেছে। সো রাইট নাও আমরা এখন যে জায়গাটায় রয়েছি, সো BTC কিন্তু আপনার একটু ডাউন ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ আপার ট্রেন্ড লাইনটা কিন্তু ভেঙে গিয়েছে। সো ভেঙে গিয়ে কিন্তু এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড চ্যানেলে চলে গেছে। সো খুব বেশি কারেকশানে যাওয়ার কিন্তু খুব বেশি সুযোগ নেই, কারণ মার্কেটে হিউজ পরিমাণ ভলিউম রয়েছে। বিকজ এখানে বিগ প্লেয়াররা কিন্তু এখনও BTC সেল করা শুরু করেনি। সো সেদিক থেকে চিন্তা করলে কিন্তু BTC খুব বেশি কারেকশানে যাওয়ার সম্ভাবনা নেই। তো কতটুকু পরিমাণ কারেকশানে যেতে পারে সেই বিষয়টা আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো। তো আমি একটু আমার ট্রেডিং ভিউ অ্যাকাউন্টে চলে যাই, কারণ আমার ট্রেডিং ভিউতে কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট রয়েছে। দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার যে ট্রেডিং ভিউ অ্যাকাউন্টটা, সো সেটাতে আমি যদি একটু দেখাই, তো এখানে একটু খেয়াল করেন বিষয়টা যে BTC বর্তমান যেখানে রয়েছে আজকে মাত্র কিন্তু মার্কেটটা পড়ে গিয়েছে। সো পড়ে যাওয়ার পর কিন্তু এখান থেকে জাস্ট এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখন মার্কেটে কিন্তু কারেকশান জোনে যাবে, কারেকশান থেকে এখন আবারও এটা কিন্তু 43,600 যেতে পারে। 600-700 যাওয়ার পর কিন্তু এটা ড্রপ করার সম্ভাবনা বেশি। তো এটা ড্রপ করে যদি এখন যায়, তো আমি একটা ট্রেন্ড লাইন আঁকায় রেখেছি, তো আমি এটা একটু ডিলিট করে দিই, ডিলিট করে আবার যদি পুনরায় দিই সেক্ষেত্রে হয়তো ভালো হবে। তো এখন যেখানে রয়েছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে BTC আছে এই জায়গাটায়। তো এই জায়গাটায় আছে, অর্থাৎ হচ্ছে আমরা 43,200-250 মধ্যে রয়েছে। সো এখন যদি এটা নেক্সট মুভমেন্টটা যদি আমরা একটু খেয়াল করি, তো সেক্ষেত্রে BTC কোথায় যেতে পারে সে বিষয়টা নিয়ে কথা বলবো। তো এখন এটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এক্সেন্ডিং ট্রেন্ড লাইনটা যে রয়েছে, সো এক্সেন্ডিং ট্রেন্ড লাইনটা কিন্তু এখনও রয়ে গেছে। সো এখন এখান থেকে গিয়ে আপনার কিন্তু আবারও কিন্তু এটা 43,700-800 যেতে পারে। তো এরপরে হয়তো একটু কারেকশান নিয়ে আপনার হচ্ছে 42,200 আসার একটা সম্ভাবনা রয়েছে। সো 42,200 থেকে এসে যদি উঠে যায় তাহলে উঠে গেল, আর যদি 42,200 থেকে উঠে যেতে না পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু আরও বেশি কারেকশনে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো আরও বেশি যদি কারেকশানে যায় সেক্ষেত্রে কোথায় যেতে পারে সে বিষয়টা আমরা একটু দেখবো। তো এটা বেসিক্যালি আমাদের গ্রুপে দিয়েছিলাম যে একটা CME গ্যাপ রয়েছে BTC এর। সো CME গ্যাপটা কিন্তু কোন পর্যন্ত যায় সেটা যদি আমরা একটু খেয়াল করি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে BTC যদি আরও বেশি ক্র্যাশ করে বা ফল করে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মোস্ট পসিবল একটা যে আমি যদি একটু ব্যাপার খেয়াল করি। সো এখান থেকে তো এটা যদি এখান থেকে যায়, এখান থেকে যদি উঠে যেতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এর মুভমেন্টটা কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে। সো ডিফারেন্ট মুভমেন্ট যদি হয় সেক্ষেত্রে কী হবে সে বিষয়টা একটু দেখিয়ে দিই। তো এখান থেকে এখানে যাবে, এখানে এসে এখানে উঠে হচ্ছে এখানে উঠে কিন্তু দেন কিন্তু ফল করে এটা কিন্তু 38,000-39,000 মধ্যে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। সো 38,000-39,000 আসার পরে দেন যদি এটা বাউন্স করে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটাকে আপনার হচ্ছে 48,000-50,000 দিকে কিন্তু চলে যাওয়ার একটা জোর সম্ভাবনা আছে। সো এটা হচ্ছে মূলত ম্যাটার। তো এখন বেসিক্যালি যখনই ট্রেন্ড লাইনটা ভেঙে যায় তখন কিন্তু এটা রিকভার করে উপরে উঠে যাওয়াটা খুবই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং বেসিক্যালি ট্রেডিংটা একটা খুবই ক্রিটিক্যাল ম্যাটার। তো এটা নিয়ে আপনাদের অবশ্যই হচ্ছে ধারণা থাকার কথা, কারণ হচ্ছে আপনি যে ইমোশনালি একটা ট্রেড ওপেন করবেন বাট মার্কেট ট্রেন্ড লাইন না বুঝে, সাপোর্ট রেজিস্ট্যান্স না বুঝে যদি আপনি ট্রেড করেন এবং মার্কেট ভলিউম যদি না দেখেন, তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু অনেক প্রিমিয়াম কিন্তু ইন্ডিকেটর রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে RSI হিট ম্যাপ যেটাকে বলা হয়, অর্থাৎ বা এখন এই মুহূর্তে BTC কোন জোনে আছে, বাই জোনে আছে নাকি সেল জোনে আছে। এখনও কিন্তু BTC কিন্তু অলমোস্ট স্ট্রং বাই জোনে রয়েছে ফরওয়ার্ড প্যাটার্নে। সো স্ট্রং বাই জোনে থাকার কারণে কিন্তু এই মুহূর্তে খুব বেশি কারেকশানে যাওয়ার পসিবিলিটি কিন্তু খুব একটা নেই। তো ওই দিক থেকে চিন্তা করলে আমরা কিন্তু BTCকে খুব বেশি কারেকশানে আমরা নাও দেখতে পারি। আর যদি এখন যদি সেলিং প্রেশারটা BTCতে শুরু হয়ে যায়, অলমোস্ট একটু বেশি পরিমাণ সেল প্রেশার চলে আসে, সেক্ষেত্রে কিন্তু BTC একটা বড় ধরনের ক্র্যাশ হতেও পারে বলা যায় না। তো ওই দিকটা চিন্তা করলে কিন্তু আমাদেরকে হচ্ছে
এই মুহূর্তে বিটিসির যে সর্বশেষ যে অবস্থা এবং মার্কেটে কতটুকু পরিমাণ বাই প্রেশার করতেছে, কতটুকু পরিমাণ সেল প্রেশার করতেছে, তো এই বিষয়টা কিন্তু অ্যানালাইসিস করেই কিন্তু আমাদেরকে হচ্ছে ট্রেডিংটা ওপেন করতে হবে। তো এখানে কিন্তু আরএসআই হিট ম্যাপ কিন্তু এই বিষয়টা কিন্তু ইন্ডিকেট করে, পাশাপাশি আমাদের যে সিগন্যালটা রয়েছে, আমাদের যে ইন্ডিকেটরটা রয়েছে, তো সেই ইন্ডিকেটরটা আমাদের কিন্তু অনেক মেসেজ দেয়। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে গেছে। এখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে গেলে বিটিসিকে হিউজ পরিমাণে স্ট্রাগল করতে হবে, হিউজ ভলিউম দরকার আছে, আদারওয়াইজ কিন্তু এটা উঠে যেতে পারবে না। তো এটা এই জন্য কিন্তু এখান থেকে আপনার আমরা যেটা দেখালাম আপনাকে, যে বিষয়টা আমি আপনাকে দেখালাম, তো সেটা যদি আমরা একটু খেয়াল করি সেক্ষেত্রে কিন্তু আমরা বিটিসির অরিজিনাল ডেটা পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এখানে যে সাপোর্ট জোনটা রয়েছে এটা কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছেন যে 42,200 থেকে 42,000-এর মধ্যে কিন্তু সাপোর্টটা রয়েছে। সো এটা কিন্তু ব্রেক করলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসতেও পারে, আসার পরে কিন্তু বাউন্স করতে পারে, এবং এখানে আসার পর যদি বাউন্স করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এটা এখান থেকে ফল করে আবারও কিন্তু নিচের সাপোর্টে চলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই সাপোর্টটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 38,800 থেকে 39,000-এর মধ্যে আসার কিন্তু একটা ব্যাপক চান্স রয়েছে। সো এই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো ফ্রেন্ডস, এটা ছিল মূলত আজকের বিটিসি আপডেট। সুতরাং আপনারা যারা ট্রেড করেন আপনারা চাইলে আমার সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই $30 দিয়ে আমাকে আমার গ্রুপে জয়েন করতে হবে। তো এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই, আপনি ফেয়ারডেক্সে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পরে আপনি কপি ট্রেডিং করেন, আমার প্রোফাইলটাকে কপি করেন, দেন হচ্ছে আপনি কিন্তু এখান থেকে কোনো প্রকার সিগন্যাল ছাড়াই কিন্তু আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। আপনি জানেন অবশ্যই আমি একজন প্রফেশনাল ট্রেডারের মতোই কিন্তু আমি ট্রেড করি, আমি প্রতিদিন আমার ডেইলি রেগুলার কাজই আছে ট্রেডিং করা। সো আমি এটা তো খুবই বেশি সিরিয়াস। তো আপনারা যদি আমার পাশাপাশি বা আমার ট্রেডিংয়ের পাশাপাশি আপনার ট্রেডটাও যদি অ্যাট এ টাইম সিমিলারলি করতে চান, সেক্ষেত্রে আপনি দ্রুত সময়ের মধ্যে ফেয়ারডেক্সে অ্যাকাউন্ট করে মিনিমাম $100 ডিপোজিট করেন, ডিপোজিট করে আপনি কপি ট্রেডিংয়ে পার্টিসিপেট করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ইনশিওর আপনার একটা সিকিউর প্রফিট করার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এটাই ছিল মূলত আজকের ভিডিও। সো যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই আপনি আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকুন, এখানে আপনি বিভিন্ন ধরনের আপডেট আপনি যথাসময় পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।